হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিক্স ভেজ পাকোড়া। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। মিক্স ভেজ পাকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেসন, এখানে আমার লাগছে ভেজিটেবল, মধ্যে লাগছে আমার এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম। আপনারা যত রকমের সবজি পাবেন দিয়ে দেবেন, আলুও দিতে পারেন কেটে। এখানে আমার লাগছে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি আর লঙ্কা কুচি। আর এর মধ্যে আমি দেবো একটু সুজি, ক্রিস্পি হওয়ার জন্য আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। প্রথমে আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, আমি এখানে লঙ্কা কুচি ব্যবহার করছি আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ইউজ করছি। আপনারা এখানে বুঝে দেবেন ঝালটা। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি আমি এখানে, জিরে ধনের গুঁড়ো হাফ টিস্পুনের একটু বেশি, এখানে আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও ইউজ করতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সব ভেজিটেবলসগুলো, দিচ্ছি আমি পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন কুচি, দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে আমার খুব সামান্য জল দিয়ে আমি এই ডোটা বানিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি, আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। যা ক্রিস্পি করার জন্য দিলাম, এখানে আমি এক বড় চামচের এক চামচ সুজি দিয়েছি। এবার এটা মিশিয়ে নেব। দেখুন মাখা হয়ে গেছে, এটাকে একটু রাখবো কিছুক্ষণ, তারপরে আমি এটাকে ভাজবো, তেলটা ততক্ষণ গরম হোক। আমি এখানে তেল গরম হতে দিয়েছি, আপনারা চাইলে একেবারে খুব বেশি তেলে ডিপ ফ্রাই করতে পারেন, আবার একটু মাঝারি তেলেও করতে পারেন। আমি এখানে এইভাবেই করছি, তেলটা খুব ভালোভাবে গরম হবে, তারপর আমি পাকোড়াগুলোকে ছাড়বো। তেল দেখুন গরম হয়ে গেছে, আমি এবার পাকোড়াগুলোকে ছোটো ছোটো করে ছেড়ে দেব। সাইজটা আপনারা বুঝে দেবেন, যদি বড়ো সাইজের পাকোড়া খান তাহলে বড়ো সাইজের দেবেন, আর যদি ছোটো ছোটো খান, ছোটো ছোটোটাই বেশি ভালো লাগে ক্রিস্পি পাকোড়া। বিকালে চায়ের সাথে আর আর কিছু লাগবে না। পাকোড়াগুলো দেখুন ভাজা হচ্ছে, আমি উল্টে উল্টে দেখবো যে যেই পিঠ হয়ে যাবে আমি উল্টে দেব। দেখুন এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, এটা আরও কিছুক্ষণ ফ্রাই হবে, তারপরে আমি তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি, ততক্ষণ আমি ফিরে আসছি। তৈরি হয়ে গেছে দেখুন মিক্সড ভেজ পাকোড়া, এটা কিন্তু সন্ধ্যে চায়ের সাথে জমে যাবে একেবারে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।